ভিউয়ার্স, পূর্ব পাকিস্তানের বাংলা ছায়াছবির প্রথম নায়িকা সুলতানা জামানকে ঘিরেই আজকের ভিডিওটি। তো দর্শক, আজকের ভিডিও থেকে জানতে পারবেন তার জন্ম কত সালে, মৃত্যু কত সালে এবং তার কোন ছায়াছবিতে অভিষেক হয়েছিল আর তাকে কোন কবরস্থানে সমাহিত করা হয়েছে। তো দর্শক, আজকের ভিডিওটি অনেক ভালো হতে যাচ্ছে, আশা করি সবাই দেখবেন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। রাহি ব্লগস চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরেকটি ব্লগে চলে আসছি। আমি এখন বর্তমানে যে জায়গায় দাঁড়িয়ে আছি সেটি হচ্ছে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ মিরপুরে। আর এখানে আসার একটাই কারণ, বাংলা চলচ্চিত্রের প্রথমের যে একজন অভিনেত্রী সুলতানা জামান, 1959 সালে মাটির পাহাড় ছবিতে মহিউদ্দিন পরিচালিত সেই ছবিতে প্রথম নায়িকা হিসাবে অভিনয় করে গিয়েছিলেন। আমি আর কথা বাড়াচ্ছি না, সরাসরি ব্লগে চলে যাচ্ছি। দর্শক, চিত্রনায়িকা সুলতানা জামানের আসল নাম সৈয়দা হুসনিয়ারা শরীফা বেগম, ডাকনাম মিনা। 1934 সালের 10ই আগস্ট ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন তিনি। 1959 সালে মাটির পাহাড় ছবি দিয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু করেছিলেন তার স্বামী প্রয়াত চিত্রগ্রাফক ও পরিচালক কিউ এম জামান। সুলতানা জামান অভিনীত চলচ্চিত্রের মধ্যে উল্লেখযোগ্য হল মাটির পাহাড়, চান্দা, নতুন দিগন্ত, অনেক দিনের চেনা, জুয়ারেলু, জানাজানি, সাত রং, সোনার কাজল, উজালা, আবার বনবাসের উব্বান, জঙ্গলি ফুল প্রভৃতি ইত্যাদি। 1978 সালে শারীরিক অসুস্থতার কারণে সুলতানা জামান চলচ্চিত্রে অভিনয় থেকে সরে আসেন। তৃষ্ণা ছবির মাধ্যমে তিনি অভিনয় জীবন থেকে বিদায় নেন। অভিনয়ের পাশাপাশি সুলতানা জামান ছদ্মবেশী ও ভানুমতি নামে দুটি ছবি প্রযোজনাও করেন। ছদ্মবেশী ও ভানুমতি নামে দুটি ছবি প্রযোজনা করেন। সুলতানা জামান লেখালেখির সঙ্গেও জড়িত ছিলেন। সাগরের নীল চোখ নামে একটি উপন্যাস লিখেছিলেন তিনি। 2010 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে দেশীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য সুলতানা জামানকে আজীবন সম্মাননা দেওয়া হয়। এছাড়াও তিনি বেতারের নাটকে অভিনয় করেন এবং তখনকার সময়ের বহুল জনপ্রিয় ছায়াছন্দ অনুষ্ঠানটি উপস্থাপনা করতেন। হয়তো যারা 90-80 দশকে আপনারা ছায়াছন্দ অনুষ্ঠানটি পছন্দ করতেন, তারা নিশ্চয়ই দেখেছেন ওই গুণী অভিনেত্রীকে। নিজের বর্ণাঢ্য অভিনয় জীবনে স্বীকৃতিস্বরূপ পেয়েছেন অনেক সম্মাননা এবং পুরস্কার। সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য চিত্রাকাশ পুরস্কার, পাকিস্তান সরকার কর্তৃক নিগার চলচ্চিত্র পুরস্কার, দেশীয় চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য পান জাতীয় চলচ্চিত্র পুরস্কার আজীবন সম্মাননা, 2010 এবং 2011 সালে বাংলাদেশ মহিলা পরিষদ কর্তৃক পুরস্কার, বাংলাদেশ তথ্য মন্ত্রণালয়ের চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর থেকে তাকে নিয়ে নির্মাণ করেছে সুলতানা জামানের জীবন ও কর্মশীর্ষক প্রামাণ্যচিত্র। সুলতানা জামান মিরপুর বুদ্ধিজীবী শহীদ কবরস্থানে শায়িত আছেন। কিউ এম জামান সুলতানা জামান দাম্পত্যের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। বাংলাদেশ চলচ্চিত্রের এক সময়ের খ্যাতিমান ও অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা ছিলেন সুলতানা জামান। এই দেশের চলচ্চিত্রের উষাল লগ্নে যে কয়জন অভিনেত্রীর পদচারণা মুখরিত ছিল আমাদের চলচ্চিত্র জগতে, তিনি ছিলেন তাদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল নক্ষত্র চিত্রনায়িকা। তিনি তার প্রতিভা ও জনপ্রিয়তার দ্যুতি চালিয়েছেন তৎকালীন সমগ্র পাকিস্তান জুড়ে। আমাদের দেশের চলচ্চিত্র শিল্পকে বাণিজ্যিক ও শৈল্পিকভাবে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাওয়া ক্ষেত্রে যাদের অবদান রয়েছে, সুলতানা জামান তাদের মধ্যে অন্যতম একজন। সুলতানা জামানদের মতো প্রতিভাময়ী ও গুণী অভিনেত্রীর হাত ধরেই পরবর্তীতে আমাদের চলচ্চিত্র শিল্প দৃঢ় ভিতরের উপর দাঁড়িয়েছে। সেটি ছিল একটি প্ল্যাটফর্ম, হয়েছে জলু সময়। অভিনেত্রী সুলতানা জামান শারীরিকভাবে বিদায় নিয়ে চলে গেছিলেন আমাদের মাঝ থেকে, কিন্তু রয়ে গেছে তার কর্ম ও জীবন। যতদিন বাংলাদেশ চলচ্চিত্র বেঁচে থাকবে, ততদিন বেঁচে থাকবেন তিনি তার শিল্পের কর্মের মাধ্যমে। অতীতকে বর্তমানকে জানতে হলে অতীতকে জানুন, আর আমরা সবসময় চেষ্টা করি অতীতকে আপনাদেরকে জানানোর জন্যে। 60 দশকের নায়িকা, জনপ্রিয় নায়িকা সুলতানা জামান দীর্ঘদিন ধরে
বার্ধক্যজনিত বেদি ও শারীরিক দুর্বলতায় ভুগেছিলেন। দেশীয় চলচ্চিত্রের উষাল লগ্নের নায়িকা সুলতানা জামান ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় বোন শামিমা মাসুদের বাসভবনে 20 মে রোববার সকাল 8:30 তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 76 বছর। তিনি এক ছেলে ও এক মেয়ে সহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। প্রয়াত এই গুণী অভিনেত্রীর প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা আর বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনা করি।